আফগানিস্তানের বিপক্ষে নিজেকে প্রমাণ করেছেন লিটন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তিনি। এক শতক ও অর্ধশতকে সিরিজের সর্বোচ্চ রানের মালিক এ ওপেনার। ব্যাট হাতে দারুণ এক সিরিজ কাটানোর পরই ক্রিকেটারদের র্যাঙ্কিং প্রকাশ করল আইসিসি। তিন ধাপ এগিয়ে 32 নম্বর অবস্থানে উঠে এসেছেন তিনি। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে বাংলাদেশ দলে সেরা অবস্থানে আছেন মেহেদী মিরাজ। তিনি 2 ধাপ পিছিয়ে 7 নম্বরে নেমে গেছেন। ওই তথ্য মেইল বার্তায় দিতে গিয়ে লিটন দাসকে শ্রীলঙ্কার ও মেহেদী মিরাজকে আফগানিস্তানের ক্রিকেটার বানিয়ে দিয়েছে আইসিসি। মেইলে আইসিসি লিখেছে, বাংলাদেশের বিপক্ষে ভালো বোলিং করায় রশিদ খান 9 নম্বর অবস্থান থেকে 6-এ উঠেছে। অন্যদিকে তার সতীর্থ মেহেদী হাসান মিরাজ 2 ধাপ পিছিয়ে 7-এ নেমে গেছে। ভুলটা ওইখানেই করেছে আইসিসি। মিরাজকে বানিয়ে দিয়েছে রশিদ খানের সতীর্থ, আইসিসির দেওয়া মেইল বার্তা। অন্যদিকে লিটন দাসের ক্ষেত্রে লিখেছে, বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার ব্যাটার লিটন দাস ক্যারিয়ার সেরা 32 নম্বরে উঠে এসেছেন। মেইল বার্তায় আইসিসি বলেছে, বাংলাদেশ আফগানিস্তান সিরিজ, অথচ খেলোয়াড়কে বানিয়ে দিয়েছে লঙ্কান।